মুশাহিদ ঠাকুর তিনি বলেছেন, অথেন্টিসিটি অফ রিসাইটিং সুরা হাশার আফটার মাগরিব অ্যান্ড মেজর সালা নাকি কি যাই হোক, অর্থাৎ আপনি জানতে চাচ্ছেন সুরা হাশার মাগরিবের পরে পড়ার অথবা অন্য সময় পড়ার কোনো অথেন্টিক বা বিশুদ্ধ দলিল আছে কিনা। না ভাই, এভাবে বিশুদ্ধ কোনো দলিল নেই। মোহাম্মদ সাকিব বলেছেন, এই লকডাউনে বাসায় ইশরাকের সালাত আদায় করা যাবে কি? হ্যাঁ যাবে, কেন যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমল ছিল, বা তিনি মানে হজের একটা ফজিলতের কথা বর্ণনা করেছেন, যে যদি কোনো ব্যক্তি ফজরের পরে বাসায় না গিয়ে মসজিদেই অপেক্ষা করে এবং সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করার পরে দু রাকাত সালাত আদায় করে, তাহলে সে হজের সমান সওয়াব পাবে। এটি আমি আমার একটা আলোচনায় বলেছিলাম এবং হাদিসটা শুদ্ধ। আচ্ছা, মোহাম্মদ জসিম উদ্দিন বাজিদপুর থেকে প্রশ্ন করেছেন, সাহুর শেষে পানি পান করছি, অর্থাৎ সাহুর খাওয়ার পরে রমজানের রাতে, এমন সময় একটু পানি বাকি থাকা অবস্থায় মনে করেছিলাম দমের সময় আছে, আজান শুরু হয়ে গেল, তারপর পানি পান করে ফেলেছি একদিন, এখন আমাকে কি রোজা কাজা করতে হবে? ভাই, এখানে যে বিধানটা মানে ইসলাম দিয়েছে সেটা কিন্তু একটু একটু সতর্কতার সাথে জানলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার কী করতে হবে। কোরআন বলছে সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়ত ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, তোমরা পানাহার করতে থাকো যতক্ষণ না ফজরের কালো রেখার পর সাদা রেখা উদ্ভাসিত হয়, প্রকাশিত হয়। সুতরাং ফজরের সাদা রেখাটা অর্থাৎ সবে সাদেক হয়ে যাওয়ার পরে আর খাওয়া যাবে না। কোরআন কিন্তু ভেরি ক্লিয়ার এই ইস্যুতে, কোরআন খুবই একটা স্পষ্ট লসির বক্তব্য দিয়েছে, এখানে আর অন্যরকম ব্যাখ্যার কোনো সুযোগ নেই। আচ্ছা, অনেকে বলছেন যে আজান হলেও খাওয়া যাবে, সেটা বুখারীর হাদিসে কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো বেলালের আজানের পরে, রমজানে বেলাল আজান দেয়, তার আজানের পরে তোমরা খাইতে পারো, কারণ বেলাল রাত্র থাকতে আজান দেয়। তাহলে বোঝা গেল রমজানে ফজরের ওয়াক্ত হওয়ার এক দেড় ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আজান দেওয়া জায়েজ আছে। এখন এটা রমজানে নাকি রমজানের বাইরে, হাদিসে কিন্তু সেটা উল্লেখ নাই। সে কারণে আমরা দেখি যে, যেমন হারামাইনা কখনো কখনো আমরা দেখি তারা রমজানের বাইরেও তাহাজ্জুদের সময় একটা আজান দেয়, অর্থাৎ রাত থাকতে আজান দেয়। আমরা বলি তাহাজ্জুদের আজান, আসলে তাহাজ্জুদের কোনো আজান নাই, কারণ পাঁচ ওয়াক্ত সালাতের বাইরে কোনো আজান নাই। তবে এই রাত্রের আজানটা জায়েজ আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বেলাল রাত্রে আজান দেয়, এই জন্যে রাত্রের মধ্যে তো সাহারি খাওয়া যায়, তোমরা খেতে থাকো সাহারি, তোমরা বেলালের আজানের পরেও খেতে পারো, কোনো অসুবিধা নাই, কারণ তখনও রাত্র আছে। কিন্তু আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আজানের পরে তোমাদের খাওয়া চলবে না। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিল, হাত্তা ইউয়াদ্দিন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অর্থাৎ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান শুরু করলেই আর খাওয়া যাবে না, অর্থাৎ আজানের শেষ পর্যন্ত খাওয়া যাবে এমন কোনো দলিল আসলে নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন হাত্তা ইউয়াদ্দিন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেওয়া পর্যন্ত, অর্থাৎ দেওয়া শুরু করা পর্যন্ত, তাহলে তিনি দেওয়া শুরু করলেই খাবার স্টপ, আপনি খেতে পারবেন না। কারণটা কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, কারণ আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের ওয়াক্ত হলে আজান দেয়। তাহলে আমরা বুঝলাম কোরআন এবং হাদিস, বুখারীর এই হাদিস খুবই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে যে সোবে সাদেক, ফজরের সাদা রেখা স্পষ্ট হলেই খাওয়ার সময় শেষ, সাহরি আর খাওয়া যাবে না। এখন আজান আগে দেখ আর পরে দেখ সেটা নির্ধারিত হবে এই টাইমের সাথে, যদি এই টাইমের আগে আজান দেয় যেমন বেলাল আজান দিয়েছেন তাহলে খেতে পারবেন, আর যদি এই টাইমটা ফজরের সাথে সাথে কেউ দেয় তাহলে সেই আজানটা শুধু আজান না, সেটা হলো ফজরের ঘোষণা, অতএব আপনি খেতে পারবেন না। যদি আপনি খেয়ে ফেলেন ফজরের আজান, ফজর ওয়াক্ত হওয়ার পরে যে আজানটা দেওয়া হয়, তাহলে আপনাকে সিয়াম ভঙ্গ করার কারণে পরবর্তীতে সিয়াম একটি রোজা কাজা করতে হবে, এটাই বিশুদ্ধ মত।